হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি মটমা ওয়েব ব্লগ চ্যানেলে। আমি প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি টপিক নিয়ে। আশা করি ভিডিও টাইটেল দেখে এতক্ষণ বুঝে গিয়েছেন আমি কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আজকের টপিক শুরু করার আগে সবাইকে এটাই বলতে চাই, সবাই এই আমার আগে যে ভিডিও আমি আপলোড করেছি এই ভিডিওটি একটু দেখে আসবেন ড্রাম ব্রেক সম্বন্ধে, কারণ আজকের টপিকটা এটার সাথে রিলেটেড, ড্রাম ব্রেক এবং ডিস্ক ব্রেক। চলুন দেরি না করে চলে যাই আমাদের আজকের টপিকে। ওকে, আমাদের যত সম্ভব আমাদের ডিস্ক ব্রেক ব্লকটি 36 নম্বর, চলুন 36 নম্বর ব্লকে চলে যাই। ওকে, আমরা চলে এসেছি আমাদের আজকের ব্লকে। ভিডিও আমি শুরু করার আগে আমি ব্রেক সম্বন্ধে কিছু বলতে চাই। আমরা ব্রেক কেন ইউজ করি? আপনার গাড়ি যখন রাস্তায় রানিং পজিশনে থাকবে, যদি আপনার গাড়িকে থামানোর প্রয়োজন হয়, তখন আপনি ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করবেন। যখন আপনি ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করবেন, এই ডিস্ক ব্রেক বলেন এবং ড্রাম ব্রেক বলেন, এদের কার্য এদের সহযোগিতায় আপনার ব্রেকিং গিয়ার সংগঠিত হয়ে থাকে এবং আপনার গাড়িকে থামিয়ে দেয়। এইভাবে আপনার ব্রেক হয়ে থাকে। চলুন, আমি আমার প্রথম ভিডিওতে আমি ড্রাম ব্রেক নিয়ে আলোচনা করেছি, আজকে আমি ডিস্ক ব্রেক নিয়ে বলি কিছু বলি। ওকে, এখানে দেখা যাচ্ছে ডিস্ক ব্রেকের কম্পোনেন্ট। আমি শুরুতেই বলবো হুল হাব। হুল হাবটা কি? হুইল হাবটা আপনার পাওয়ার শেফটের সাথে সংযুক্ত থাকে। পাওয়ার শেফট যখন ঘুরে তখন হুইল হাবও ঘুরতে থাকে। ওকে, এই হুইল হাবের সাথে আপনার ডিস্ক বা রোটর সংযুক্ত থাকে। এখন এতটুকু চিনে রাখেন এটা হুইল হাব। আমি এটা ডিটেলি বলবো, হয়তো এখন বললে ভালো করে বুঝবেন না। এটা হচ্ছে হুইল হাব। তারপর আস্তে আস্তে আপনার ক্যালিপার। ক্যালিপার, ওকে, আমি এখন এই ক্যালিপার নিয়ে আলোচনা করার সময় একসাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব, পিস্টন এবং ব্রেক বেল্ট, কারণ এই ক্যালিপারের মধ্যে পিস্টন এবং ব্রেক বেল্ট সংযুক্ত থাকে। ওকে, এটা হচ্ছে ক্যালিপার, দেখতেছেন বা এখানে দেখুন, এটা হচ্ছে ক্যালিপার। ওকে, এই ক্যালিপারটা কি? এই ক্যালিপারের মধ্যে আপনার যে হাইড্রোলিক যে পিস্টনটি থাকে, এই পিস্টনটি এই এখানে, ঠিক এখানে আপনার পিস্টনটি সংযুক্ত করা থাকে। ওকে, এবং এখানে দুইটি ব্রেক প্যাড থাকে। এ হচ্ছে ব্রেক প্যাড। এই ব্রেক প্যাডটি দুই পাশে দুইটি ব্রেক প্যাড সংযুক্ত থাকে। ওকে, আমি এভাবেই সংযুক্ত থাকে। এখানে একটা ব্রেক প্যাড থাকবে আপনার পিস্টনের পাশে, আরেকটি ব্রেক প্যাড থাকবে মাঝখানে, থাকবে আপনার মোট যে ডিস্কটি থাকে, ডিস্কটি থাকবে মাঝখানে, ডিস্কের অন্য পাশে থাকবে আপনার আরেকটি ব্রেক প্যাড। ওকে, এখন এতটুকু জেনে রাখুন, পরবর্তীতে আমি আরও আলোচনা করব, ব্রিফলি আলোচনা করব। এখন আস্তে আসি ডিস্ক, এই ডিস্ক। ওকে, এটি হচ্ছে ডিস্ক। এই ডিস্কের এই যে ফুটোগুলো দেখতেছেন, ফুটোগুলোর মধ্যে আপনার যে হুইল হাবটি আছে এটি প্রবেশ করানো হয়। হ্যাঁ, যখন হুইল হাব ঘুরতে থাকে, হুইল হাবের সাথে সাথে আমরা এই ডিস্ক বলেন বা রোটর বলেন, এটিও ঘুরতে থাকে। অনেকে এটাকে রোটর বলে থাকে, অনেকে এটাকে ডিস্ক বলে থাকে, দুটোটা আপনারা জেনে রাখা ভালো। যখন হুইল হাব ঘুরতে থাকবে তখন এই ডিস্কও ঘুরতে থাকবে। ওকে, এই ডিস্কের উপর মূলত আপনার ক্যালিপারটা সংযুক্ত করা থাকে। আসুন এবার কাজে আসি। আপনি যখন আপনার ব্রেক প্যাডেলে চাপ প্রয়োগ করবেন, তখন মাস্টার সিলিন্ডার থেকে একটি ফ্লুইডের প্রেশার আপনার যে ক্যালিপার আছে, ক্যালিপার সিলিন্ডার আছে, ক্যালিপার সিলিন্ডারে চলে যাবে। তখন কি করবে? এই সিলিন্ডারে চলে যাবে। সিলিন্ডারের মধ্যে যে পিস্টন রয়েছে, পিস্টনের পিছনে এই ব্রেক ওয়েলগুলো আপনার মানে কি একটা প্রেস করবে, মানে একটা প্রেশার সৃষ্টি করবে এবং পিস্টনকে তার সিট থেকে সরিয়ে দিবে এবং একটি ধাক্কা দিয়ে পিস্টনকে সামনে নিয়ে যাবে। এখন পিস্টনের সাথে সংযুক্ত যে ব্রেক প্যাড রয়েছে, হ্যাঁ, এবং অপর পাশে যে ব্রেক প্যাড রয়েছে, এই দুটোটি আপনার রোটরের সাথে বা ডিস্কের সাথে লেগে যাবে। হ্যাঁ, ঘূর্ণন ডিস্কের সাথে লেগে যাবে এবং রোটর বা ডিস্ক
এবং ব্রেক প্যাডের মধ্যে একটি ফ্রিকশন সৃষ্টি হবে বা ঘর্ষণ সৃষ্টি হবে। এই ঘর্ষণের মাধ্যমে আপনার ঘূর্ণন ডিস্ক স্থির হয়ে যাবে এবং আপনার যে চাকা আছে তা থেমে যাবে। ওকে, আপনি যখন আপনার পা ব্রেক প্যাডেল থেকে সরিয়ে নিয়ে যাবেন তখন মাস্টার ক্যালিপার সিলিন্ডারে থাকা ব্রেক ফ্লুইড চলে যাবে। তখন পিছনে যখন খালি হয়ে যাবে তখন পিস্টনের চাপ কমে যাবে, পিস্টন তার নির্দিষ্ট স্থানে চলে আসবে এবং রোটর থেকে বা ডিস্ক থেকে যে একটি ঘর্ষণ বা একটি বাধা রয়েছে বাধাটা ছুটে যাবে এবং ডিস্ক আবার পুনরায় ঘুরতে থাকবে হুল হাবের সাথে, পুনরায় আপনার গাড়ি আবার রানিং পজিশনে চলে আসবে। এভাবে আপনার ব্রেকিং ক্রিয়া সংগঠিত হয়ে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমার ফেসবুক পেজ বা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে আপনাদের কমেন্ট আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাকে আমার ফেসবুক পেজে আমার এক ফ্যান কমেন্ট করেছিল, সরি মানে মেসেজ করেছিল হাইব্রিড সিস্টেম নিয়ে কিছু বলার জন্য। আমি আমার পরের ভিডিওতে চেষ্টা করব হাইব্রিড সিস্টেম সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য। তাই সবাই খেয়াল রাখবেন আমার ওই ভিডিওটি আসার জন্য। এবং যারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।